মোহাম্মদ শিবলি সাদিক, জাতীয় সংসদের নির্বাচনী এলাকা দিনাজপুর ৬ আসনের নির্বাচিত সংসদ সদস্য। ১৯৮২ সালের ২৮শে আগস্ট নবাবগঞ্জ উপজেলার ৯ নং কুশদহ ইউনিয়নের ইসলামপুর মৌজার আফতাবগঞ্জ বাজারের সম্ভ্রান্ত মুসলিম আফতাব পরিবারে জন্মগ্রহণ করেন। শিবলি সাদিক দিনাজপুরের ৬ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফিজুর পুত্র, মাতা মরহুমা শাহানার বেগম। আফতাবগঞ্জের চান্দেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন শিবলি সাদিক। এরপর আফতাবগঞ্জ বিইউ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে এসএসসি পাস করেন। এরপর ঢাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন। তবে বিএনপি জোট সরকারের ক্লিন হার্ট অপারেশনের সময় এমপির ছেলে হওয়ায় তার নামে ১৮টি মামলা হয়, থেমে যায় লেখাপড়া। তিনি উচ্চ মাধ্যমিক সহ পরবর্তী পড়াশোনা সম্পূর্ণ করেন দিনাজপুর আদর্শ কলেজ থেকে। ২০১০ সালে বিএসএস পাশ করেন শিবলি সাদিক। ১৯৯৬ সালে তার প্রয়াত পিতা মোস্তাফিজুর রহমানের শূন্যতা পূরণ করতে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ২০০৩ সালে নবাবগঞ্জ উপজেলা শাখার ছাত্রলীগের সহসভাপতি হন। এর ৬ বছর পর তিনি নির্বাচিত হন উপজেলা পরিষদ চেয়ারম্যান। ২০১২ সালে আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে বিপুল ভোটে জয়ী হয়ে নবাবগঞ্জ উপজেলা শাখার আওয়ামী লীগের সভাপতি হন তিনি। দশম ও একাদশ সংসদ নির্বাচনে পরপর ২বার সংসদ সদস্য নির্বাচিত হন শিবলি সাদিক। শিবলি সাদিক বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী সালমা আক্তারকে বিয়ে করেন। তাদের একটি মেয়ে সন্তান আছে। ২০১৬ সালে শিবলি সাদিক ও সালমা আক্তারের বিচ্ছেদ হয়। ২০১৯ সালে তার নির্বাচনী এলাকা হাকিমপুরের মল্লিকবাড়ির মেয়ে খাদিজা শিমুর সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ব্যক্তিগত জীবনে তিনি সংস্কৃতিমনা একজন ব্যক্তি। কলেজ জীবনে তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তিনি ২০১৪ সালের সাধারণ নির্বাচনে দিনাজপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১১ নং আসন দিনাজপুর ৬ থেকে সদস্য নির্বাচিত হন। জাতীয় সংসদ নির্বাচনে প্রতিযোগিতার পূর্বে তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতিও তিনি। এছাড়া সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।